তো আজ আমি আলোচনা করব কে বাঁচায় কে বাঁচের এমসিকিউ সাজেশন নিয়ে। তো খুবই ইম্পর্ট্যান্ট আজকে যে এমসিকিউগুলো আমি তোমাদের বলবো, তোমরা হয়তো অনেকে গল্পটা পড়েছো, সহায়িকা থেকে তোমরা প্রশ্নগুলো পড়েছো, কিন্তু আজকে যে 20টা মাত্র এমসিকিউ আমি বলবো সেগুলো তোমাদের প্র্যাকটিস করা এবং মনে রাখা খুবই জরুরি। সেই কারণে আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, আর এমসিকিউগুলো পারলে তোমরা খাতাতে নোট করেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এই এমসিকিউগুলো তোমরা খুব ভালো করে যদি দেখে যাও পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তার বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করব। তার আগে বলে দিতে চাই, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকমই ভিডিও পেতে চাও, হয়তো এর থেকে অনেক ভালো ভালো ভিডিও আসছে, তো সেগুলো তোমরা যদি দেখতে চাও এবং এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলটাকে সিলেক্ট করে নেবে, কারণ আমি এরকমই ভিডিও আপলোড করে থাকি। তো আমি অচিন্ত আর তোমরা দেখছো ফর ইয়োর হেল্প। তো প্রথমে আমি আর বেশি কথা না বাড়িয়ে চলো, প্রথম প্রশ্ন যেটা এনেছি সেটা হলো কে বাঁচায় কে বাঁচে গল্পটির লেখক এবং মূল গ্রন্থের নাম কী। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা জানো, আর মূল গ্রন্থের নাম নিয়ে অনেক মতভেদ লক্ষ্য করা যায়। তো তোমরা যেহেতু তোমরা লিখবে শ্রেষ্ঠ গল্প, কিন্তু তোমাদের জেনে রাখা দরকার যে প্রথম এই কে বাঁচে গল্পটি ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়। অনেক জায়গায় তোমরা মহামন্যন্তরও দেখতে পারবে, আবার তোমাদের যেহেতু শ্রেষ্ঠ গল্প থেকে গল্পটি নেওয়া হয়েছে তাই এখানে তোমরা মূল গ্রন্থ নাম শ্রেষ্ঠ গল্প লিখবে, লিখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে কে বাঁচে গল্পটি নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন হলো, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়? উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। 3 নম্বর প্রশ্ন হলো, গ্রুয়েল কী? উত্তর হবে ভাতের মার। তো অনেক ক্ষেত্রে তোমরা এখানে দেখবে যদি অপশনে তোমাদের দেওয়া থাকে যে অখাদ্য খাদ্যদ্রব্য, ভাতের মার অপশনে যদি না দেওয়া থাকলো তাহলে তোমরা সেখানে অখাদ্য খাদ্যদ্রব্যটা করবে, আর যদি ভাতের মার অপশনে দেওয়া থাকে তাহলে সেটাই করবে। অর্থাৎ গ্রুয়েল ভাতের মারের গ্রুয়েল কী, এখানে উত্তর হবে ভাতের মার। তারপর 4 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কী কী খেয়ে এসেছিলো? ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত। এটা খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে, আর তোমরা মনে রাখবে যে এই এমসিকিউগুলো যেগুলো আমি বলছি সেগুলো এসএকিউতেও আসতে পারে, যে এমসিকিউতে এই প্রশ্নগুলো আসবে, এসএকিউতে আসবে না এরকম কোনো কথা নেই, তাই এসএকিউতেও আসতে পারে, সেগুলো তোমরা মাথায় রাখবে, সেইভাবেই পড়বে তোমরা প্রশ্নগুলো। আর গুদামে কয়টি তালা লাগানোর কথা বলা হয়েছে? উত্তর হবে 31টা। 6 নম্বর প্রশ্ন হলো, নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? এখানে উত্তর হবে 3 জায়গায়। তারপর 7 নম্বর হলো, নিখিল অবসর জীবনটা কীভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার্ট দিয়ে রাখবে তোমরা। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখলো? উত্তর হবে অনাহারে মৃত্যু। তারপর 9 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে কত মাইনা বেশি পায়? উত্তর হবে 50 টাকা। তারপর 10 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজার ও কেনাকাটা কে করে? উত্তর হবে চাকর ও ছোট ভাই। তারপর 11 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের বাড়িটা কোথায় ছিল? উত্তর হবে শহরের এক নিরিবিলি অঞ্চলে। 12 নম্বর প্রশ্ন হলো, টুনুর মাকে মৃত্যুঞ্জয় ফুটপাতে কদিন নিয়ে গেছিল? উত্তর হবে 2-3 দিন। তারপর 13 নম্বর প্রশ্ন হলো, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধির এবং একটু ড্যাশ প্রকৃতির লোক? উত্তর হবে আলসে প্রকৃতির লোক। এই লাইনটা তোমরা গোটাটাই মুখস্থ রাখবে, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক এই লাইনটা। তারপর 14 নম্বর প্রশ্ন হলো, টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে কদিন টিকতে পারে? উত্তর হবে দিন 15-20। তারপর 15 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কেমন? উত্তর হবে অদৃশ্য হয়ে গিয়েছে, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়ে গিয়েছে। তারপর 16 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? উত্তর হবে ফুটপাতের লোকগুলোর কথা। তারপর 17 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের ক বছর আগে নিখিলের বিয়ে হয়েছিল? উত্তর হবে 2 বছর আগে। তারপর 18 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন লোক? উত্তর হবে 9 জন। হ্যাঁ, আর একটা কথা, যদি এখনও তোমরা সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো আমাকে, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি নানানভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করি, তাই সেখানে তোমরা ফলো করে রাখলে তোমাদের আরও নতুনভাবে পড়াশোনার ব্যাপারে সাহায্য হতে পারে। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ, সেখান থেকে আমাকে ফলো করে নিও এবং তোমরা সেখানে পোস্টগুলো দেখতে পারো, সেখানে তোমাদের একটু হলেও সাহায্য হতে পারে। তো তারপর 19 নম্বর প্রশ্ন হলো, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর হবে রিলিফ ফান্ডে দেবে বলে। তারপর শেষ প্রশ্ন, যেটা আমি তোমাদের নিজেদের করার কথা বলেছি, সেটা হলো, এ অন্যায় নয় এ বলতে বোঝানো হয়েছে? উত্তর হবে, এখন তোমরা ভিডিওটা দেখছো, তোমরা পারলে একটু চেষ্টা করবে, একটুখানি ভাবলে তোমরা উত্তরটা খুব সুন্দরভাবে পেরে যাবে। তো কমেন্ট বক্সে তোমরা উত্তর দিও এই প্রশ্নটা। আর আজ এই পর্যন্তই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, একটা লাইক করবে ভিডিওতে, আর
থ্যাংকস ফর ওয়াচিং।